আমার প্রিয় ছাত্রীরা, আজ আমি অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের আলোচিত বিষয় ষষ্ঠ শ্রেণীর পাঠ্য নির্মিতির অন্তর্গত চতুর্থ অধ্যায়ের অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ আমাদের দীর্ঘদিন ধরে জেনে আসা একটা বিষয়, আমরা আগের ক্লাসেও শিখেছি। আমাদের প্রত্যেকটি শ্রেণীতে আগামী অনেকগুলি ক্লাসেও আমাদের এই অনুচ্ছেদ রচনারই বিভিন্ন দিক দেখতে হবে। আজকে ক্লাসে আমাদের যে বিষয়টি আলোচিত হবে সেটি হচ্ছে অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনার বিভিন্ন ধরনের হতে পারে, তোমরা আগেও দেখেছ। অনুচ্ছেদ রচনা হতে পারে দৈনন্দিন জীবনের কোনো ঘটনা, কোনো স্মৃতি, কোনো ভালো লাগা মন্দ লাগার বিষয়, তোমার প্রিয় কোনো বই, প্রিয় কবিতা ইত্যাদির উপরে অনুচ্ছেদ হতে পারে। ঋতুর বিষয়ক অনুচ্ছেদ হতে পারে, প্রাণীজগৎ বিষয়ক, মানব হৃদয়ের ভাবনা বিষয়ক যেমন হতে পারে, ঠিক সেইভাবে কিন্তু আবার অনুচ্ছেদ পরিবেশ বিষয়ক, ছাত্রছাত্রীদের জীবনের লক্ষ্য ও কর্তব্য বিষয়কও হতে পারে, যেমনভাবে প্রবন্ধ হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করা, সেটা হচ্ছে অনুচ্ছেদ কিন্তু প্রবন্ধ নয়। এই একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে, প্রবন্ধ আর অনুচ্ছেদের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। প্রবন্ধ বলতে আমরা বুঝি প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনা, অর্থাৎ আমরা আমাদের বিষয়বস্তুকে সুন্দরভাবে সঙ্গবদ্ধ উপায়ে ব্যাখ্যা করে করে বিষয়বস্তু অনুযায়ী তার বিষয়কে উপস্থাপনের মাধ্যমে আমরা আলাদা করে পয়েন্ট করে সুন্দর করে উপস্থাপন করি প্রবন্ধে। আমি আমার যুক্তি সাজিয়ে সাজিয়ে সেখানে তাকে বিষয়কে উপস্থাপন করি, কিন্তু অনুচ্ছেদে তা হয় না। অনুচ্ছেদ কোনো একটা বিষয়ের ওপর আমার ধারণা বা আমার ভাবনা, আমার মনোভাব সেখানে আমি সেই অনুচ্ছেদের মধ্যে প্রকাশ করি। অনুচ্ছেদ রচনার মাধ্যমে, অনুচ্ছেদ রচনা অভ্যাসের মাধ্যমে আমাদের লেখার ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমাদের নিজে কিছু লিখতে পারার অভ্যাস তৈরি হয়। অনুচ্ছেদ রচনার জন্য আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়। এখানে আমি আলাদা করে তোমাদের সেই খেয়াল রাখার বিষয়গুলোর কথা শুধু উল্লেখ করব। খেয়াল রাখার বিষয়গুলি হলো, অনুচ্ছেদ রচনার সময় খেয়াল রাখতে হবে আমাদের রচনার রীতি যেন সাধু বা চলিত যে কোনো একটি হয়। আমি চলিত ভাষা ব্যবহার পছন্দ করি ব্যক্তিগতভাবে, অগ্রাধিকার দিই বলা ভালো। সেই কারণে আমি তোমাদের বলবো, তোমরাও চলিত ভাষাতেই নিজেদের, অর্থাৎ যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষাতেই প্রবন্ধ বা অনুচ্ছেদ, এখন আমরা অনুচ্ছেদ রচনা করব, তো সেই অর্থে অনুচ্ছেদ আমরা চলিত ভাষাতে লিখব। এছাড়া অনুচ্ছেদ রচনার মধ্যে দিয়ে আর যে জিনিসটা হয় সেটা হচ্ছে, কোনো একটা বিষয়কে নিয়ে নিজের ভাবনাকে প্রকাশ করে ফেলার ক্ষমতা তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে। সেই কারণে অনুচ্ছেদ রচনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও অনুচ্ছেদের মধ্যে একটা নির্দিষ্ট ভাব থাকে, সেই সংহত ভাবকে গুছিয়ে নির্দিষ্ট শব্দের মধ্যে প্রকাশ করা হচ্ছে অনুচ্ছেদের ধর্ম। এর ভাব হবে সহজ সরল, জটিলতা, ভাষাগত জটিলতা এখানে বর্জন করাই শ্রেয়। আমি কত জানি সেটা দেখানোর জায়গা কিন্তু অনুচ্ছেদ নয়। আমি আমার সমস্ত বিষয়কে সেখানে উপস্থাপন করব ঠিকই, কিন্তু তা সহজ সরল সাবলীল ভাষায় হবে এবং একই বাক্যকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলার প্রবণতা বর্জন করতে হবে। অনুচ্ছেদের বিষয়বস্তু সংক্ষিপ্ত সংহত হবে, বারংবার একই কথা ঘুরে ফিরে আসবে না। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে পারো যদি তোমার অনুচ্ছেদের জন্য প্রয়োজন হয়, তবে সহজ শব্দ দিয়েও কিন্তু বিষয়কে প্রকাশ করা যায়। তোমাদের পাঠ্য গ্রন্থে দেখবে, ব্যাকরণ বইয়েতে দেখবে একাধিক অনুচ্ছেদ দেওয়া আছে। তার মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা ঋতু বিষয়ক অনুচ্ছেদের উল্লেখ রয়েছে, যেখানে বর্ষণ মুখর বাংলা ঋতুরাজ বসন্তের কথা রয়েছে। তোমরা যখন খেয়াল করবে দেখবে এখানে কিন্তু বর্ষণ মুখর বাংলার কীরকম, কোন কোন মাস নিয়ে বর্ষণ মুখর বাংলা, বর্ষা আসে বাংলায়, সেই সময় আকাশের বা চারপাশের পরিবেশ কেমন ঘটে, সেই সময় কোন বিশেষ কোনো বিশেষ কাজ, প্রকৃতিতে কোনো বিশেষ পরিবর্তন ঘটে কি না, তাতে কোনো ক্ষয়ক্ষতি হয় কি না আমাদের জীবজগতের ইত্যাদির কথা কিন্তু বলা থাকে। এই একইভাবে কিন্তু আমাদের একাধিক বিষয়ে জীবনী বিষয়ক প্রবন্ধ, জীবনী বিষয়ক অনুচ্ছেদও কিন্তু আমাদের পাঠ্য অনুচ্ছেদের মধ্যে রয়েছে আমরা দেখতে পাবো। দেখো এখানে পাচ্ছি আমরা জীবনী বিষয়ক, আমরা পাচ্ছি ব্যক্তিগত অভিজ্ঞতামূলক। এই ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দেখো আমরা পাচ্ছি একটি গ্রীষ্মের দুপুর, সেরকমভাবে একটি শীতের সন্ধ্যা বা একটি বর্ষণমুখর রাত্রি, তোমার ব্যক্তিগত অভিজ্ঞতামূলক অনুচ্ছেদ সেখানে হতে পারে। অথবা এখানে রয়েছে দেখো বিদ্যালয় জীবন বিষয়ক, বিদ্যালয়ে তোমার প্রথম দিন, বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা, আদর্শ বিদ্যালয়, এই ধরনের অনুচ্ছেদ কিন্তু লেখা হতে পারে। তোমরা এই অনুচ্ছেদগুলো সব একবার করে যদি
সুন্দর করে ভালো করে রিডিং পড়ো, তাহলে কিন্তু তোমাদের বিষয়টা বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আর সেই সঙ্গে মাথায় রাখবে অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে মূল সূত্রগুলি, তাহলেই তোমরা দেখবে যে কোনো অনুচ্ছেদ খুব সুন্দরভাবে লিখতে পারবে। এবং সেক্ষেত্রে নিয়ম যেটা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে যত শব্দের মধ্যে অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে সেই শব্দ সংখ্যা মেনে চলতে হয়। তাহলে দেখবে তোমাদের পক্ষে অনুচ্ছেদ রচনায় কোনো অসুবিধে থাকছে না।